নির্বাচন প্রভাবিত হতে পারে, এ কারণেই সব থানার ওসিদের রদবদলের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সকালে রাজধানীর খামারবাড়িতে মুজিব একটি জাতির রূপকার চলচ্চিত্র প্রদর্শনী শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আরো বলেন, নাশকতাকারীদের কাছ থেকে মুখ ফিরিয়ে নিয়েছে বলেই নির্বাচনে যেতে ভয় পায় বিএনপি। দেশের সুষ্ঠু নির্বাচন করতে হলে যারা অধিক কাল যাবৎ ওসি হিসাবে আছেন তারা হয়তো কিছু কেউর প্রতি ইনক্লাইন্ড হতে পারেন, এটা তাদের বিবেচনা, আমার কিন্তু নয়, এটা তাদের কথা। সেই জন্যই তারা ওসিদেরকে ট্রান্সফার করতে বলেছেন এবং নির্বাচন কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী ওসিরা মানে যথারীতিভাবে ট্রান্সফার হবেন। এই অগ্নি সন্ত্রাস যারা করে তাদের থেকে এদেশের মানুষ মুখ ফিরিয়ে নেওয়াতেই তারা আর কোনো মানে আর গণতন্ত্রের মাধ্যমে নির্বাচনের মাধ্যমে আসতে পারবে না বলে এইগুলি শুরু করেছে। আমরা এদেশের জনগণও কিন্তু বসে নেই, যেখানেই ঘটনা ঘটছে আপনারা দেখছেন এদেশের সাধারণ মানুষ তাদেরকে ধরিয়ে দিচ্ছে।